তাহলে এইটা ভুল, কতগুলো ভুল একটা আমাকে লাইনে লাইনে তোকে আমি ভুল বুঝে পাচ্ছি। যাতে বলো রাত তুই এই সাইডে করবি, আরে ম্যাম কি এইভাবে শিখিয়েছে? ওয়েলকাম টু মাই চ্যানেল, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি, আমার মেয়ে মেয়ের বাবা দুজনে ওরাও ভালো আছে। দেখো আজকে অনেকটা বেলা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে আস্তে আস্তে, তা আজকে আমার মানে সকালে রান্না মানে রান্না বলতে সকালে টিফিন করা, টিফিন করেছিলাম, ম্যাগি করে নিয়েছিলাম শর্টকাটে, তিনজনের জন্য একবারে ম্যাগি করে নিয়েছি, ম্যাগি খেয়ে নিয়েছি। আর আমার পাশে কাছে কাজ করা, চান করা, ঠাকুর দেওয়া, পুজো দেওয়া, সব কিছু হয়ে গেছে। এখন আমার দুপুরে রান্না বাকি আছে, দুপুরে রান্নাতে আর কি করবো ইচ্ছা আছে, চিংড়ি দিয়ে কচুরলতি দিয়ে করবো, আমার খুব ভালো লাগে এটা খেতে। তোর বাবাও নিয়ে এসছে, কালকে চিংড়ি ছুলে টুলে একেবারে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম। আর আজকে সকালবেলা মানে সব কাজটা সেরে তারপর লতিটাকে কাটলাম, কেটে নিয়ে এখন চিংড়ি লতি করবো। সর্ষে কাঁচা লঙ্কা বাটা করে রাখা আছে ফ্রিজে, আর তারপরে এখন রান্নাটা বসিয়ে দেবো, ভাত করবো, আর ডাল আছে কালকে। আর ফ্রিজে আমার একটা সুবিধা আছে, রান্না করে রেখে দিই একটু বেশি, দুদিনের জন্য করে রেখে দিলে কিছু কিছু জিনিস, যেমন ডালটা করে রাখলাম দুদিনের জন্য আমরার ডাল, আর লতিও করে রেখে দিয়েছি। মেয়ে দেখো ফস 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 করছে তখন থেকে, আমাকে দেখাও আমাকে দেখাও করছে, এই ও দুষ্টুমি করে এতক্ষণ ধরে খালি হাত তালি দিয়ে আমাকে দেখাও করলো, আবার ফস ফস করছে, দেখো মা ডিস্টার্ব করে না। তা আমি এখন লতিটা বসিয়ে দেবো, পরে বসিয়ে দিয়েছি, অল্প আঁচ করে দিয়ে বসিয়ে দিয়েছি, আর লতিটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে কেটে কুটে, আর চিংড়িটাও তো মাখানো হয়ে গেছে, ভেজে নেবো তারপর করে নেবো, আর এক পাশে আমি নিয়ে বসিয়েছি। তা এখন এই মাসকাবারিগুলো আজকে তুলতে হবে, এখানে অনেকগুলো কাজ আছে, এগুলো করতে সময় লেগে যাবে, প্রচুর মাসকাবারি রয়েছে দেখো এখানে, প্রচুর সময় লেগে যাবে। এখানে দেখো দেখে বুঝতে পারছো সব, আর মোমবাতিটা একটু বেশি আনা হয়েছে কালী পুজোর জন্য, এখানে ডিমের ট্রেটা রাখা আছে, বারকোডিনের ডিমের ট্রেটা ভেতর করে রেখে দিয়েছি, ফেটে যায় যদি ভয়ে, সেই ভয়ে। আর এখানে একটুখানি বেশি কেক বিস্কিট এগুলো এনে রাখা আছে, কারণ ওই মেয়ের বার্থডেতে ওর বাবা একটুখানি প্রত্যেক বছর কিছু না কিছু দিতে চায়, হয় জামা কাপড় নাহলে এইসব দিতে চায়, এবছর এগুলো দেবে, কেক বিস্কিট, তার সঙ্গে কলা আর কি কি দেবে, এখন মিষ্টি টিষ্টি প্লাস্টিকের মধ্যে করে দেবে, সব এখানে রেখে দেওয়া রয়েছে। বার্থডে তো ওর বার্থডে হচ্ছে মানে 22 তারিখ, অক্টোবরের 22 তারিখ আছে। ও আর ও খালি দেখা প্যান্টাকে টেনে টেনে তোলে, কারণ ওর এত সুন্দর ফিগার সে আর বলার মতন না, বারে বারে তুলতে হয়। তো আমি এখন রান্না করতে যাই, রান্না হয়ে গেছে, চিংড়ি দিয়ে কচুরলতি, আর এখানে ওই মাছ ছিল কালকের, আর এখানে ডাল, আর ভাতটা ওখানে রেখে দিয়েছি। দেখো এখন সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে দিয়ে নিয়ে তারপরে ঠাকুরের এই ঘরটাকে মানে লক্ষ্মীর ঘরটাকে এভাবে ঢেকে রেখে দিয়েছি, কারণ ইঁদুর এসে কী করে ঘরটাকে ফেলে দেয়, প্রায় দিন এসে ঘরটাকে ফেলে দেয়, কলা তো নিয়ে চলেই যায় তারপর ঘরটাকেও ফেলে দেয়। আর এখন একটু একটু ঠান্ডা পড়েছে, তাই আমি এখানে আমার গোপালকে একটা চাদর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, হালকা হালকা ঠান্ডা আমাদেরও লাগে। আর অন্য ঠাকুরদের আমি আর শয্যা দিইনি, অন্য ঠাকুররা এরকমই রয়েছে। তাই এখন গিয়ে আমি দেখে একটা মেয়ে শুয়ে আছে ওকে তুলি, একটা টিফিন করি, আর টিফিন বলতে ওকে দুধ বিস্কুটটাই দিয়ে দিই, ওটা দিই, তারপরে দেখি আর কি করা যায়। তারপর তো রাতে রান্নাবান্না রয়েছে, মেয়েকে পড়ানো রয়েছে।